আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন খবর পড়ছি সোমা লাহিড়ি। সল্টলেক বিজে ব্লকের দুর্গাপূজোর খুঁটি পুজো সম্পন্ন হলো। সল্টলেক বিজে ব্লকের দুর্গাপূজো এবার 37তম বর্ষে পদার্পণ করবে, তারই আজ খুঁটি পুজো সম্পন্ন হলো। উপস্থিত ছিলেন বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু, বিধাননগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, এছাড়াও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। প্রথমত বলি, দেখুন, ঈশ্বরের পুজো, মায়ের পুজো, মা নিজেই ঠিক করে নেন। আমরা হয়তো অনেক কিছু ভাবছি, কিন্তু আমি একটা কথা ভাবি বলি, আমি দুর্গাপুজো দীর্ঘদিন ধরে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত। আজকে এই বিজে ব্লকে উৎসব কমিটির খুঁটি পুজোতে আমি, মেয়র কৃষ্ণাদি, তুলসী, আমাদের উমাশঙ্করবাবু এবং আমাদের মধ্যে পিকলু, ভাস্কর, এখানকার মহিলারা সবাই উপস্থিত আছি। একটা উন্মাদনা আমি মনে করি, একটা পুজোকে কেন্দ্র করে বাংলায় যেভাবে দুর্গাপুজো হয়, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, পৃথিবীর মনে কোনো ফেস্টিভ্যাল এত বড় কোথাও কোনো হয় না। কিন্তু আমি মনে করি এবারে নিশ্চয়ই করোনার একটা প্রভাব আছে, কিন্তু আমার মনে হয় সেই করোনার প্রভাবটা অনেক কমছেও। আপনি দেখবেন যেভাবে লোক অ্যাফেক্টেড হচ্ছে, আবার লোক সুস্থ হয়ে বাড়ি, আমি নিজেকে দিয়েই বলছি, তাই আমি বলছি ভয়ের কোনো কারণ নেই। কিন্তু একটা, এখনও দু মাস বাকি আছে পুজো, 22 তারিখে পুজো আছে, এখনও প্রায় দু মাসের কাছাকাছি বাকি আছে, নিশ্চয়ই তার একটা সমাধান নিশ্চয়ই বেরোবে। তবে আমাদের সরকারেরও একটা নিশ্চয়ই ডিসিশান থাকবে কীভাবে কী হবে, তা সব মিলিয়ে পুজো হবেই। তার কারণ সে ছোটোই হোক আর বড়ই হোক, মা আসছে, আমরা মায়ের পুজো করব। আর সকলকে আমার আগাম শুভেচ্ছা। প্রত্যেক বছর পুলিশের সহায়তায় আমরা কিন্তু এত বড় পুজোটা করতে পারি, পুলিশের সহায়তা না থাকলে আমরা হয়তো এত বড় পুজোটা আমরা করতেও পারতাম না। আমাদের থিম এলো বা রাজবাড়ি ঘরনা যেমন দেখেন আপনারা, প্রচুর সোশ্যাল ডিস্টেন্স থাকে পুজোগুলোর মধ্যে, সেই সোশ্যাল ডিস্টেন্স আমরা করবো। এবং প্রত্যেকটা পুজোর ঢোকার মুখে দর্শক দেখে আমাদের টানেল থাকবে, স্যানিটাইজ টানেল থাকবে, মাস্ক কম্পালসারি। আর তৃতীয়টা যেটা বলছি, আমরা অঞ্জলি ব্যবস্থাও আলাদা করেছি, বড় বড় জায়েন্ট স্ক্রিন করবে, সেই জায়েন্ট স্ক্রিন বাদ দেবে আর তারা অঞ্জলি দেবে। মূল মণ্ডপের ভেতরে কেউ ঢুকতে পারবে না, একমাত্র পুজো মেম্বার ছাড়া। একটা প্রশ্ন করছি, যেটা করতেই হয়, কিন্তু গত বছর আমরা এই পুজোতে একটা বিশেষ একটা মাইলেজ পেয়েছিল, বিকজ কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে এসেছিলেন ওপেনিং করতে, এবং সুজিত বোস কার্যত আসেই উনি সেই পুজোতে। কিন্তু এবছর দেখা গেল সুজিত বোস, কৃষ্ণা চক্রবর্তী এবং লোকাল কাউন্সিলর তুলসী সিনহারা, যদিও তিনি এই ব্লকেরই বাসিন্দা সেই হিসেবে, কিন্তু এবছরের এই না, আমার মনে হয় কোথাও একটু জিনিসটা ভুল হচ্ছে। আমার সুজিত বোস প্রত্যেকবার আমার পুজোতে আসে, তো এই বছর যেহেতু আমাদের অমিত শাহ এবার পুজোতে আসবে বলেছিল, তো আমাদের, আপনারা সবাই জানেন, 48 ঘন্টার আগে আমাদের সিকিউরিটি প্রোটেকশন সব কিছু না পেলে আমরা তো জানতে পারি না। যখন ফাইনাল কনফার্মেশন আমরা পেলাম অমিত শাহ আসে, তখন আমরা কার্ডটা ছাপিয়ে সুজিত বোসের কাছে উপস্থিত হয়েছিলাম। সুজিত বোস বললো, দেখো মেজদা, তুমি যেই সময় এসো অলরেডি আমার কাছে 15টা পুজোর উদ্বোধন দেওয়া হয়ে গেছে, তো আমি উদ্বোধনও তো আশা করবো না, কিন্তু পরের দিন যে কোনো একটা দিন তোমার পুজোতে আমি আসবো। এবং তারা উপস্থিতও হয়েছিলেন, সে মাননীয় কৃষ্ণা চক্রবর্তীও তার পরের দিন উপস্থিত ছিলেন, আমাদের তুলসীরা সবাই উপস্থিত ছিলেন। সুতরাং সেই দিক দিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, কেন আমার উৎসবটা পলিটিক্সের মধ্যে রাখতে চাই না। যেহেতু উনি একটা কেন্দ্রীয় মন্ত্রী, সেই হিসাবে তিনি এখানে এসেছিলেন, আর এখানে কেন্দ্রীয় মন্ত্রী যে আমাদের মুখ্যমন্ত্রীকেও আমরা বহুবার এখানকার এই উদ্বোধনের জন্য অনুরোধ করেছিলাম, উনি আসতে পারেন, সময় অনেক পুজো উদ্বোধন করেন। তো রাজ্যপাল প্রত্যেক দিয়ে রাজ্যপাল করেন না, কোনো রাজ্যপাল আমাদের পুজো মনে উদ্বোধন করতে এসেছিলেন। এবারে আমরা এখনও ঠিক করতে পারিনি, আমাদের কমিটির লোকজনের সাথে ঠিক করে দেখবো কাকে আনা যায়, তবে চেষ্টা করবো। হয়তো এইবারে আপনারা জানেন কোনো মন্ত্রী বা বড় বড় কেউ এই পুজো মণ্ডপে আসবে, তা তাদের ভয়ের ব্যাপার আছে, অনেকে করোনা অ্যাটাকও করেছে, অনেকে সেসব মন্ত্রীরা কতটা আসবে ঝুঁকি নিয়ে পুজো মণ্ডপগুলোতে, সেটা একটা চিন্তার বিষয় আছে আমাদের সবার। আমি হলো উমাশঙ্কর ঘোষদস্তিদার, এই বিজে ব্লক উৎসব কমিটির প্রেসিডেন্ট এবং ব্লক কমিটিরও সভাপতি। বিজে ব্লক উৎসব কমিটির প্রেসিডেন্ট উমাশঙ্কর ঘোষদস্তিদার জানান, এবারের পুজোর থিম হিসেবে থাকছে রাজবাড়ি। অন্যান্য বারের তুলনায় এবার পরিস্থিতিটা অন্যরকম, সেই কথা মাথায় রেখে যারা প্রতিমা দর্শন করতে আসবেন তাদের প্রত্যেকের মুখে মাস্ক থাকতে হবে। যাদের কাছে মাস্ক থাকবে না তাদেরকে পুজো কমিটি থেকে মাস্ক দেওয়া হবে। মাস্ক ছাড়া ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। থাকছে স্যানিটাইজারের ব্যবস্থা এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে প্রতিমা দর্শন করতে দেওয়া হবে।
পাশাপাশি যারা অঞ্জলি দেবে তাদের জন্য মণ্ডপের ভিতর বড় জায়ান্ট স্ক্রিন বসানো হবে, সেখানেই তারা দেবেন অঞ্জলি। অন্যান্যবার যেভাবে মানুষের ঢল দেখা যায়, 50 জন করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হতো, এবারে পরিস্থিতিটা অন্যরকম। সেই কারণে মানুষের ভিড় কেমন হয় সেই হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা থেকে জয় গুহর রিপোর্ট, নিউজ কলকাতা।